সবাইকে নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা অনেকদিন পর অনলাইন ক্লাসে সমবেত হয়েছি, তাই আমার মনে হয় তোমরাও সেই ক্লাসের জন্য খুব উৎসাহী হবে। তাছাড়া আমাদের যে আজকের যে ক্লাস স্ট্যান্ডার্ড 4 অর্থাৎ চতুর্থ শ্রেণী, বিষয় বাংলা এবং পাঠ যেটা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে পাহাড়ের নিচে হাট। সেটাও খুব মজা, তাই তোমরা আলোচনার মাঝে মাঝে যে গল্পটা আমরা আলোচনা করব সেটা মাঝে মাঝে ছোট ছোট বিষয়বস্তু সেটাও তোমরা নোট করার চেষ্টা করবে, যেগুলো আমাদের আগামী ক্লাসে কাজে লাগবে। আজকে আমরা যে বিষয়টা বা গল্পটা পড়ব সেটা হচ্ছে প্রকৃতি প্রেমিক লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পাহাড়ের নিচে হাট। তিনি একবার ওনার এক বন্ধু এবং পরিবার ওনার বন্ধু পরিবারকে নিয়ে প্রকৃতির রূপ রস ও সৌন্দর্য অনুধাবন করতে গিয়ে হো নামে একটি আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা এবং আমোদপ্রিয়তা সম্পর্কে সেই গল্পটি লিখেছেন। তাই গল্পটি লিখার আগে আমরা সেই লেখক সম্পর্কে একটু জেনে নেব। লেখক 1894 সালের 12ই সেপ্টেম্বর 24 পরগনা জেলার কাচারা পাড়ার সুরাতি গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলার সনাম ধন্য লেখকদের মধ্যে প্রকৃতির রূপ রস সৌন্দর্য সবচেয়ে বেশি অনুভব করেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাই ওনাকে প্রকৃতি প্রেমিক লেখকও বলে থাকা হয় বা আখ্যা পেয়ে থাকে। তিনি একজন শিক্ষক ছিলেন, তাছাড়া কর্মসূত্রে বিভিন্ন বনভূমি বেরিয়েছেন ও সৌন্দর্য উপভোগ করেছেন। ওনার লেখা বিখ্যাত সেই গল্পগুলি হল আরণ্য, পথের পাঁচালী, অপরাজিতা, চাঁদের পাহাড় ইত্যাদি অনেক অনেক। তো আজকে আমরা যেটা পাঠ করব ওটা ওনারই লেখা, সেই পাহাড়ের নিচে হাট। তো সেই গল্পের মূল পাঠে যাওয়ার আগে আমরা গল্পটাকে ছোট্টভাবে তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা মন দিয়ে শুনবে এবং আবারও বলছি ছোট ছোট বিষয়গুলিকে নোট করার চেষ্টা করবে। গল্পটির সংক্ষিপ্ত বিষয়বস্তু হল ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম জেলার পাহাড়ি অঞ্চলে বসবাস করে হো নামের পাহাড়ি অধিবাসী। তাহলে হো বলতে আমরা কি বুঝতে পারলাম? হো হচ্ছে সেই সিংভূম জেলার পাহাড়ি অঞ্চলে বসবাস করে সেই আদিবাসী সম্প্রদায়ের লোকেরা, যেমন আমরা সাঁওতাল, মুন্ডা ইত্যাদি সম্প্রদায়কে আদিবাসী সম্প্রদায় বলতে পারি। তো এখন প্রশ্ন হচ্ছে হাট। হাট বলতে আমরা কি বুঝি? প্রথমে আমরা জেনে নেব হাটের তাৎপর্য হল, হাট হলো একটি সাপ্তাহিক বাজার যেখানে দূর দূরান্ত থেকে অনেক অনেক দূর থেকে মানুষ আসে পণ্যদ্রব্য বেচাকেনা করে। অস্থায়ী চালা ঘর, সকাল থেকে বেচাকেনা শুরু হয় এবং সন্ধ্যায় শেষ, অর্থাৎ যে যাহার ঘরে ফিরে যায়। সেই হাটে অধিবাসী সম্প্রদায় যে হো, তাদের বৈশিষ্ট্য হলো ওরা সবাই সেই হাটে আসবে, জিনিস কিনো বা না কিনো, সবাই সাজগুজ করে আসবে, এটা যেন তাদের উৎসবের জায়গা। 7 দিন পর লোকজন আসে, সেই লোকজনদের সঙ্গে দেখা হবে, গল্প গুজব হবে, সেটা যেন একটা আমোদের বিষয়। সেই আদিবাসী মেয়েদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওরা চুলে প্রচুর করমচার তেল দেবে, চুলের খোপা একটু বাঁকা করে এবং ঢিলে করে বাঁধবে, সেই চুলে ওরা ফুল গোজা দেবে।
পুরুষেরা প্রায় সকলেই তীর ধনুক নিয়ে বাজারে আসবে। আর হাটের উল্লেখযোগ্য পণ্য সামগ্রী হলো সেই বিচিওলা, বেগুন, টমেটো, শুকনো মাছ, লাল পিঁপড়ের ডিম, মাটির হাড়ি, সুন্দর সরু সীতাচাল, মহুয়ার তেল, করঞ্চার তেল, তাঁতে বোনা মোটা কাপড় ও গামছা, এগুলি বাজারে খুব সুন্দরভাবে বেচাকেনা হতো। তবে সেই হাটে আর একটি উল্লেখযোগ্য বিষয় হলো বা আকর্ষণীয় বস্তু হলো মোরগের লড়াই। দশ ক্রুশ হেঁটে ওরা মুরগির লড়াই দেখতে আসত। ব্যবসা বাণিজ্য, টাকা রোজগার, এসব জীবনের তুচ্ছ জিনিস মনে করেও ওদের মুরগের লড়াই দেখতেই হবে, এটাই ছিল তাদের আকর্ষণীয় বাজারের আকর্ষণীয়তা। গাছের তলায় মাদল বাজবে, উৎসুক নরনারী পায়ে ছুরি বাঁধা মোরগের ঝাঁটাপাটা দেখবে, মাঝে মাঝে তাদের মাথায় মহুয়া ফুল ঝরে পড়বে, সামনে দূরে নীল শৈলমালা, এটা যেন তাদের জীবনের শ্রেষ্ঠতম আনন্দ মুহূর্ত। সেই হাটে তাদের সৌন্দর্যপ্রিয়তা এবং আমোদপ্রিয়তা লক্ষ্য করার বিষয়, সেটাই ছিল সেই হাটের মূল বিষয়বস্তু বা সমস্ত গল্পের মূল বিষয়বস্তু। তো তোমরা আজকের যে আমি গল্পটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম, মূল পাঠ্য বিষয়ে ঢোকার আগে যে তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে কিছু কিছু ছোট ছোট নোট করার জন্য যেগুলো আমাদের পরবর্তী ক্লাসে কাজে লাগবে, তাই আমি তোমাদেরকে ছোট্ট কয়েকটা বিষয় বা শব্দ তো তুলে দিচ্ছি, এগুলো লিখে নেবে এবং আগামী দিন তোমরা আমাকে সেই ক্লাসে সহযোগিতা করবে, যেগুলো আমাদের মূল পাঠে আমাদের কাজে আসবে, তাই তোমরা সবাই লিখে নাও। ক্ষুদ্র হো, হো যেটা আমি প্রথমে বলেছিলাম, সিংভূমের আদিবাসী মানুষ তারপর হচ্ছে আমাদের উৎসব, উৎসব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, আমোদ, আমোদ অর্থাৎ আনন্দ, যেটা সেই মুরুগের নাচে পৌষপ্রদায়ের মানুষরা উপভোগ করত। আকর্ষণ, অর্থাৎ আকর্ষণ টান, আর কি লিখব, সেই শৈলমালা কি বলেছিলাম, তাহলে এগুলি তোমরা লিখে নাও এবং বাড়িতে পড়াশোনা করবে, যেগুলো আমাদের আগামী ক্লাসে মূল পাঠে আমাদের কাজে আসে। সবাই ভালো থাকবে, দূরত্ব বজায় রাখবে, ঘরে বসে পড়াশোনা করবে। নমস্কার।